পত্রপত্রিকা আর অনলাইনে খেলার কোন খবরগুলো গুরুত্ব পেয়েছে এবার দেখে নিচ্ছি। সেটা শুরুতেই দেখছি প্রথম আলো। প্রথম আলোতে যে খেলাগুলো গুরুত্ব পেয়েছে সেখানে এখন লিডে দেখতে পাচ্ছি আর্জেন্টিনার নেইমারকে নিয়ে রিয়াল বার্সার কাড়াকাড়ি। খুব ইন্টারেস্টিং খবর মনে হতে পারে যে নেইমার আবার আর্জেন্টিনার কেন, নেইমার তো ব্রাজিলের। আসলে যেটা হয় যে যখন কোনো ফুটবলার ভালো খেলে তখন আমরা আগে সাধারণত বলতাম যে ম্যারাডোনার মতো, এখন কিংবা ভালো খেললে বলি যে নতুন মেসি, মেসির মতো তুলনা করা হয়ে থাকে। কিন্তু এই যে প্লেয়ারটাকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ইনি কিন্তু একজন আর্জেন্টাইন ফুটবলার এবং তাকে তুলনা করা হয় ব্রাজিলিয়ান নেইমারের সঙ্গে। সে কারণে তাকে বলা হচ্ছে যে আপনার মানে আর্জেন্টিনার যে নেইমার সেটা বলা হচ্ছে তাকে, তাকে নেইমারের সাথে তুলনা করা হয়। তাকে নেবার জন্যই কিন্তু রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দুই দল মানে দুইটা দলই খুব চেষ্টা করছে উদীয়মান এই ফরোয়ার্ডকে দলে ফেরানোর জন্য। এরপরে নিউজ আর যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিতে চাই। এবারে একটা গুরুত্বপূর্ণ খবর আজকে, যেটা আমরা কিছুক্ষণ আগে আমাদের খবরও জানিয়েছি কিন্তু আর একটু ডিটেলসে যদি জানাই, পাঁচ সাবেক অধিনায়ককে বাসায় ডেকেছেন। পাঁচ সাবেক অধিনায়ক বলতে নির্বাচক এবং বিসিবির ডিরেক্টর অনেকেই আছেন সেখানে, তাদেরকে আজকে নাজমুল হাসান পাপন বাসায় ডেকেছিলেন এবং সেখানে কিন্তু মিটিং সেরে, বিকেল থেকেই মিটিং চলছিল, মিটিং সেরে বাইরে এসে তারা কিন্তু জানিয়েছেন নাঈমুর রহমান দুর্জয় কথা বলেছেন এবং কথা বলেছেন প্রধান নির্বাচকও। দলের একটা ব্যাপারটা ছিলই যে খবরটা আমরা জানিয়েছি যে শুক্রবার দল দিচ্ছে, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পরে যখন খুব সমালোচনা হচ্ছিল তখন কিন্তু পাপন, নাজমুল হাসান পাপন নিজেই বলেছিলেন যে মানে টিম ম্যানেজমেন্ট বা হচ্ছে ক্যাপ্টেন্সিতে পরিবর্তন আসবে, এরকম আভাস তিনি জোরে সরেই কিন্তু রেখে দিয়েছিলেন। কিন্তু আজকে মিটিংয়ের পরে যতটুকুন নাঈমুর রহমান দুর্জয়ের কাছে প্রশ্ন করে জানা গেল, তিনি বলেছেন যে এই মুহূর্তে যেহেতু সামনে নিউজিল্যান্ড সফর আছে, এই মুহূর্তে আসলে সেই রকম বড় সড়ো কোনো পরিবর্তন হবে না, বরঞ্চ সবার কাছ থেকে শুনে ফাইন্ডিংস করা মানে কার কোনখানে মনে হয়েছে যে খারাপ হয়েছে সেগুলো সব কম্পাইল করে কিভাবে আসলে এই খারাপ পরিস্থিতি থেকে উত্তরণ করা যায় সেই প্ল্যানিংটা করেই নিউজিল্যান্ড সফরটা করতে চায়। আরও একটা ব্যাপার আছে, যেহেতু নিউজিল্যান্ড সফরের টেস্ট নেই, টেস্টের পরবর্তী খেলা আছে এপ্রিলে শ্রীলঙ্কার সঙ্গে, সেহেতু বাংলাদেশ দল একটু টাইম পাচ্ছে। সো এখানে কিন্তু ক্যাপ্টেন কোচকে ডোমিঙ্গোকে আরেকটা সুযোগ হয়তো দেওয়া হচ্ছে যে নিউজিল্যান্ড সফরে সে নিজেকে কতটুকুন প্রমাণ করতে পারে। আর মমিনুল যেহেতু টেস্ট নেই, মমিনুলও নেই নিউজিল্যান্ড সফরে, সেক্ষেত্রে তারও এই মুহূর্তে পরিবর্তনের কোনো প্রশ্ন আসছে না, তাই আরেকটু সময় আসলে নেওয়া হয়েছে। এবার একটু কালের কণ্ঠটা আমরা দেখে নিতে চাই। কালের কণ্ঠে আছে যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ফাফ ডু প্লেসি। এছাড়া আরেকটা নিউজ দেখতে পাচ্ছি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জানালো দক্ষিণ আফ্রিকা। তারা এটা বলছিল যে অভিযোগ জানাবে, অবশেষে আনুষ্ঠানিকভাবে কিন্তু সেই অভিযোগটা জানিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা, কারণ অস্ট্রেলিয়ার একটা সফর কিন্তু করার কথা ছিল যে দক্ষিণ আফ্রিকাতে, শেষ পর্যন্ত কিন্তু করোনা ভাইরাসের কারণ দেখিয়ে এই মাসের শুরুতে যেটা হবার কথা ছিল সেটা অনির্দিষ্টকালের সময়ের জন্য সিএ অর্থাৎ ক্রিকেট অস্ট্রেলিয়া সেটা হচ্ছে স্থগিত করে দিয়েছে। তো এই বিষয়ে অসন্তোষের কথা জানিয়ে সেটা দক্ষিণ আফ্রিকা একটা চিঠি কিন্তু পাঠিয়ে দিয়েছে আইসিসির কাছে। তো এই ছিল পত্রপত্রিকার উল্লেখযোগ্য খবরগুলো, জানিয়ে দিলাম সেগুলো। এবার আমরা একটা বিরতিতে যেতে চাই, আরও খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।